করোনায় শিক্ষা কার্যক্রম চলমান রাখতে আলোচনায় বসছেন দুই মন্ত্রণালয়ের কর্তারা করোনা ভাইরাস মহামারীতে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে আলোচনায় বসছেন শিক্ষা মন্ত্রণালয়ে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা আগামী একুশ জানুয়ারি বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর দুপুমণি এতে সভাপতিত্ব করবেন আর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সভায় অংশ নেবেন মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে জানান সভায় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক কারিগরি শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এনসিটিবি এবং শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা অংশ নেবেন জানা গেছে করোনাভাইরাস ভাইরাস মহামারীর কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান আগামী ফেব্রুয়ারি মাসে খোলার সম্ভাবনা আছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুত করতে স্কুল কলেজ খোলা হবে তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আংশিক উপস্থিতিতে ক্লাস অনুষ্ঠিত হবে স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া ক্লাসগুলোকে চলতি বছরে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানা গেছে এদিকে এনসিটিভি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছে তবে ফেব্রুয়ারি থেকে সব শিক্ষার্থী ক্লাস শুরু হবে না এক্ষেত্রে চলতি বছরে এস ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে ক্লাস শুরু করা হবে ধাপে ধাপে অন্যান্য শ্রেণীর ক্লাস শুরু করা হবে